ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কোয়েলি। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি পুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝালের রেসিপি। তো এই জন্য কী কী লাগছে একটু দেখে নিন। একদম কম উপকরণে কিন্তু রেসিপিটা হয়ে যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছি, সঙ্গে নিয়েছি কালো সর্ষে, হলুদ, লবণ, ফোড়নের জন্য কালো জিরে আর পেঁয়াজ কুচি। প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আর সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে হলুদ লবণ মেখে 10 মিনিট জন্য রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে খুব ভালো করে নুন ঢুকে যায়। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে কিন্তু হালকা একটুখানি লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। দেখুন 4-5 মিনিট মতো একটা পাশ কিন্তু ভেজে নিচ্ছি। অলরেডি 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম 5 মিনিট বাদে। আস্তে আস্তে দেখুন মাছগুলোকে একটু উল্টে দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু লো ফ্লেমে মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন একটা পাশ কিন্তু খুব ভালো করে এরকমভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। তো সব মাছগুলো এভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে একইভাবে আরও পাঁচ মিনিট ধরে মাছের অপর পাশে ভেজে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন মাছটা উল্টে দেখিয়ে দিচ্ছি, অপর পাশও কিন্তু আমাদের একই রকমভাবে ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আস্তে আস্তে কিন্তু তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার পালা। মাছগুলোকে তুলে নিয়েছি, এবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটুখানি তেলে নাড়াচাড়া করে নিলাম, যাতে খুব সুন্দর সেন্ট বের হয়। এবার এখানটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা ভালো হলে তবে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো এভাবে 2-3 মিনিট পর ফিরে এলাম। পেঁয়াজ দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এদিকে যে সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। তো সর্ষে বাটার সময় কিন্তু অল্প নুন দিয়েছিলাম, আর মাছে নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো সব দিয়ে কিন্তু ফুটতে দিয়েছি। 5 মিনিট পর কিন্তু দেখুন ঝোল ফুটে গেছে। তো এখানটায় দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আরও 5 মিনিট মতো ফুটতে দেব। ফিরে আসছি 5 মিনিট বাদে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সর্ষের তেল। এই ঝোলে কিন্তু এভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে না পরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন মাছ কিন্তু ফুটে উঠেছে। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা, কাঁচা মানে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। দেখুন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কি দুর্দান্ত লাগছে দেখুন দেখতে। এবার শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালা। সার্ভও করে নিয়েছি। দেখুন অসাধারণ লাগছে দেখতে। তো এই রেসিপিটা যদি হয় না, তাহলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। শুধু এই পুঁটি মাছের সর্ষে বাটার ঝাল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত টেস্টি হয় রেসিপিটা। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার টিপসগুলো ফলো করে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।